স্বপ্ন কি সত্যি হয়? হয় হয়তো, কিন্তু তার জন্য তপস্যা করতে হয়, পরিশ্রম করতে হয়। প্রতি বছর বাংলার লক্ষ লক্ষ ছেলে মেয়ে যারা নিট পরীক্ষা দিচ্ছে, জানি জানি তাদের মনে মস্তিষ্কে এবং ওই চয়েস ফিলিংয়ের লিস্টে প্রথম স্থানে একটাই নাম থাকবে। হ্যাঁ, ঠিক যা ভাবছে, মেডিকেল কলেজ কলকাতা। তা সেটার কারণটা কি বলে দিতে লাগবে নাকি? আবার সালটা ছিল 1835। কলকাতার বুকে তৈরি হয়েছিল এশিয়ার প্রথম মেডিকেল কলেজ। হ্যাঁ, মেডিকেল কলেজ ক্যালকাটা। বিধানচন্দ্র রায়, পণ্ডিত মধুসূদন গুপ্ত আরও অনেক অনেক পণ্ডিত ব্যক্তিরা এখান থেকে ডাক্তারি শিখেই স্বনামধন্য হয়েছে। কাদম্বিনী গাঙ্গুলি, ভারতের প্রথম মহিলা ডাক্তার, উনিও এখানেই পড়াশোনা করেছিলেন। দেখতে দেখতে 188টা বছর পেরিয়ে গেল। কলেজ স্ট্রিটের রানী সেই মেডিকেল কলেজ কলকাতা এখনও দাঁড়িয়ে রয়েছে সগর্বে, মাথা উঁচু করে। হ্যাঁ, আমাদের জিএলটি এখনকার সেই মডিউলেটেড ক্লাসরুমগুলোর মতো নাই হতে পারে, কিন্তু এত যে ইতিহাস, যে মহানুভবতার অনুভূতি রয়েছে, সেটা শুধু এখানে বসে ক্লাস করলেই বোঝা যায়। এই এএলটি হয়তো অনেকটা বয়স হয়েছে, কিন্তু প্রতি বছর 250টি স্বতঃস্ফূর্ত সজীব জীবন দেখে সেও যেন আগের প্রাণটা ফিরে পায়। হিস্টোলজি ল্যাবে স্লাইডগুলো উলিয়ে যায় ঠিক, অস্পির দিন ভয়ে যেন সবাই আমরা কাবু হয়ে যাই, তবে অ্যানাটমি বিল্ডিংয়ের সামনে ছবি তোলার সময় যেন সবাই মন থেকে আনন্দ পাই। ফিজিওলজি ডিপার্টমেন্টে ইনস্ট্রুমেন্টগুলো হয়তো অনেকটাই পুরনো হয়ে গেছে, তবে প্রফেসরদের থেকে শুরু করে ল্যাব কাকুদের ভালোবাসাটা যেন সব অভাব পূর্ণ করে দেয়। আর হ্যাঁ, সাথে সেই লাল বাড়িটা, হ্যাঁ ওই সেন্ট্রাল ল্যাব, আর ওই ঘড়িবাড়ির লাইব্রেরি, হ্যাঁ অনেক পুরনো বটে ঠিকই, এসিটাও হয়তো ঠিক কাজ করে না, কিন্তু সেই চেম্বারগুলোতে চারিদিকে যখন সেই 1900 সালের বইগুলো দেখি, ফিলিংসটা কিন্তু বলে বোঝানো কঠিন। সেই 4.5 বছর কঠিন পরিশ্রম করে সেমিস্টার MB সব পাস করে 183rd ব্যাচে ডক্টর দাদা দিদিদের কনভোকেশন যখন দেখতে পেলাম, বুকটা যেন গর্বে ভরে উঠল। ডক্টর ময়ূখ হাজরা, আর সাথে একটা জিনিস না বললে খুব অন্যায় হবে, সেটা হলো এখানকার সিনিয়র জুনিয়র রিলেশনশিপ। এই কলেজে সিনিয়র আর জুনিয়রদের যে সুন্দর বন্ডিং রয়েছে, সেটা হয়তো সহজে ব্যাখ্যা করা কঠিন। বাট আই স্টিল রিমেম্বার আমাদের ওরিয়েন্টেশনের দিন অনিকেত দা যখন বলেছিল, এটা মেডিকেল কলেজ কলকাতা, এখানে শুধু ভালো ডাক্তার নয়, ভালো মানুষও তৈরি হয়।